হাওড়ার ব্যাটরায় বিস্কুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট, আমি বিরাজ চক্রবর্তী আপনাদের সাথে। আজ ভোর রাতে প্রায় 3টে নাগাদ হাওড়ার ব্যাটরায় ভয়াবহভাবে আগুন লেগে যায় এক বিস্কুট গুদামে। ব্যাটরা থানার অন্তর্গত 14/1 কালীপ্রসাদ ব্যানার্জি ফার্স্ট বাই লেনে একটি বিস্কুটের গোডাউনে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় সেই এলাকায়। তৎক্ষণাৎ স্থানীয় লোকেরা ব্যাটরা থানায় খবর দেয়। দমকল সূত্রে খবর, রাত 3টে নাগাদ এই ঘটনার খবর পায় তারা। দমকলের 4টে ইঞ্জিন পৌঁছালে ঘটনাস্থলে। 2.5 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনো খবর নেই। আগুনের জেরে গোডাউনটি ভস্মীভূত হয়ে গেছে। শর্ট সার্কিটের থেকে আগুন লাগতে পারে বলে অনুমান করছে দমকলের লোকেরা। আগে ভিডিওটা দেখে নিন পুরো রিপোর্ট। পঞ্চেশ্বর এরিয়া, আমাদের ফায়ার ব্রিগেডের গাড়ি শো প্যাসেজ, আমাদের রোডওয়ে হচ্ছে শো ন্যারো, তার জন্য ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে খুব কষ্ট হয়েছে। এবং আমাদের ছোটো গাড়ি নিয়ে এসে বড় গাড়ি নিয়ে এসে আমাদের বেলিলিয়াস রোড এবং পঞ্চান্দারা রোডের ওপর থেকে 15 লেন্থের মাথায় দিয়ে জল ভরে সেখান থেকে কাজ করতে হচ্ছে, যাকে আমরা ফায়ারটা এখন পর্যন্ত অ্যারেস্ট করেছি। হ্যাঁ, ফায়ারের স্প্রেড হওয়ার কোনো জায়গা নেই, আর কোনো এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। বা আমরা ভেতরে যে শাটার দিয়ে বড় লোহার শাটার দিয়ে তালা মারা ছিল, অর্থাৎ ভেতরে কী আছে এখনও পর্যন্ত আমরা জানতে পারছি না। তবে আমরা উপর থেকে টিন কেটে ফায়ারটা আমরা কন্ট্রোল করেছি। ভেতরে ঢুকলে পরে জানা যাবে যে ফায়ারের কোনো মানে ইনবিল্ট কোনো সিস্টেম বা ফায়ারের নেবানোর কোনো যন্ত্রপাতি ছিল কি না বা কোনো সিস্টেম ছিল কি না জানতে পারবো আমরা। ঠিক আছে, এখনও পর্যন্ত 4টে ইঞ্জিন এসছে আমাদের। হ্যাঁ, কিন্তু কনজেস্টেড এরিয়া বলে আমাদের খুব দমকলে প্রথমে ঢুকে কাজ করতে খুব অসুবিধা হয়েছে। এই বিষয়ে আরো আপডেটস পেতে অবশ্যই দেখতে থাকুন দ্য লোকাল জার্নালিস্ট। ধন্যবাদ।